আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দর্শক, আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ফাউন্ডার ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন বিপিএ, চেয়ারম্যান ডিপিআরসি হাসপাতাল, সম্পাদক bttodays.com। দর্শক, আমার যারা অগণিত রোগী, ফলোয়ার্স, সাবস্ক্রাইবার, সবার উদ্দেশ্যে আজকে আমি কথা বলবো একটি বিশেষ দিন নিয়ে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি ডে। আপনারা অবশ্যই জানেন প্রত্যেকটি হেলথের প্রত্যেকটি ডিসিপ্লিনের বিভিন্ন সময়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিভিন্ন দিনকে বিভিন্ন পেশাজীবী ডে বা দিবস হিসেবে উদযাপন করে থাকে। তার ধারাবাহিকতায় 8 সেপ্টেম্বর হচ্ছে ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি ডে। প্রতি বছরের মতোই ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি এবং সারা বিশ্বে যতগুলা ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন আছে সবাই এই ডেটে দিনটি উদযাপন করে থাকে। আমি আজকে আপনাদেরকে এই দিন সম্পর্কে একটা মেসেজ দিতে চাই। আগামীকাল যে দিন আসছে সেটা হচ্ছে 8ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি ডে, এবং WCPT এই দিনটাকে একটা মোটো দিয়েছে, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফর লাইফ। এক এক বছর এক এক থিম বা মোটো দেওয়া থাকে, এবছরের থিমটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফর লাইফ। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন আমরা যারা রিহাব ফিজিও বিশেষজ্ঞ, আমরা আপনাদের বিভিন্ন বাত ব্যথা, প্যারালাইসিস, হাড়জোড়া রোগ, পঙ্গুত্ব, অবসাদগ্রস্ত বা শারীরিক অক্ষমতা রোগের চিকিৎসা ও পুনর্বাসন করে থাকি। চিকিৎসা মানেই কিন্তু ওষুধ খাওয়া না। দর্শক, মেডিসিন একটা বিশাল সাবজেক্ট। মেডিসিন এমন একটা সাবজেক্ট যেখানে আমাদের দেশের মানুষের বেসিক ধারণা মানি হচ্ছে ওষুধ খাওয়া। ওষুধ মেডিসিনের একটা মাত্র অংশ বিশেষ, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় ড্রাগ বলে থাকি। ড্রাগ ছাড়াও আপনার ফিজিক্যাল থেরাপি, বিভিন্ন থেরাপি, সার্জারি, লাইফস্টাইল মডিফিকেশন হতে শুরু করে, এনভায়রনমেন্টাল মডিফিকেশন হতে শুরু করে অনেক চিকিৎসা পদ্ধতি রয়েছে, যেটা একসাথে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মেডিসিন বলে থাকে। তার অন্যতম মেডিসিন হচ্ছে ফিজিক্যাল থেরাপি। ফিজিক্যাল থেরাপি আপনারা ইতিমধ্যে জানেন, ফিজিক্যাল শারীরিক থেরাপি মানে চিকিৎসা এক কথা। আরেকভাবে বলা যায়, বিভিন্ন কেমিক্যাল বিহীন যে পদ্ধতির মাধ্যমে, যে পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন পদ্ধতির মাধ্যমে আমাদের শারীরিক চিকিৎসা করা হয়, সেটা হচ্ছে ফিজিক্যাল থেরাপি। আমি আজকে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। সারা বিশ্বে ফিজিক্যাল থেরাপি যে সেন্টার, হসপিটাল, ক্লিনিক রয়েছে এগুলো অনেক বড় এবং অনেক উন্নত। বাংলাদেশে ওইভাবে যদিও ঘরে উঠে নাই, তারপরেও আমরা যারা এই বিশেষজ্ঞ রয়েছে আমরা চেষ্টা করছি আপনাদের অন্তত মানসম্পন্ন ফিজিক্যাল থেরাপি চিকিৎসা প্রোভাইড করার জন্য। বাংলাদেশ অনেক ঘনবসতিপূর্ণ দেশ। আমাদের দেশে বিভিন্ন কারণে এখন গড় আয়ু বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন কারণে শারীরিক অক্ষমতা, ব্যথা, প্যারালাইসিসের রোগী বেড়েই চলছে। এই জন্য বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন আপনাদের পাশে কাজ করে আসছে। যার কিছুদিন পূর্বেই আপনারা জানেন যে আমরা চিকুনগুনিয়া রোগীর সেবা দিয়ে গিয়েছি, যেটা এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা বিভিন্ন ব্যথা, প্যারালাইসিস রোগের চিকিৎসা করে আসছি, বহু পঙ্গু রোগীদের পুনর্বাসন করে আসছি। আমাদের একটি কথা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফর লাইফ। আপনার জীবনের মূল্য থাকবে কখন? যখন আপনি নড়াচড়া করতে পারেন। একটি জীবন, একটা প্রাণী, একজন মানুষ
তার জীবনের কোনো মূল্য নেই যদি সে নড়াচড়া করতে না পারে। জীবন আছে যদি সে বিছানায় পড়ে থাকে, ব্যথা বা প্যারালাইসিস গ্রস্ত হয়ে জীবনের কোনো মূল্য নেই। সার্জন আপনার কোনো অপারেশন করে দিল কিন্তু আপনি হাঁটতে পারছেন না, চলাফেরা করতে পারছেন না, এই অপারেশনের কোনো ভ্যালু নেই। আপনি নিজের জীবন থেকে নিজেকে প্রশ্ন করে দেখেন। যার জন্য আমরা যারা রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ আছি, আমরা চাই আপনারা মুভমেন্টে যাবেন, মুভমেন্ট করবেন, চলাফেরা করবেন। চলাফেরা বিহীন জীবনের যেমন মূল্য নেই, চলাফেরা বিহীন জীবন টোটালি অথর্ব। আমি একটি কথা বলতে চাই, আপনারা অনেক সময় গুলিয়ে ফেলেন যে ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপি মানে হিট দেওয়া, ব্যায়াম করা, বা এটা একটা সেন্টারে গিয়ে বলবেন যে আপনারা একটু করে দেন, একটা লাল লাইট দিয়ে থেরাপি দিয়ে দেন, বা একটা মেশিন কিনে এনে বললেন ফিজিক্যাল থেরাপি। এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক, আনঅথেন্টিক, এবং এটা আপনাদের জন্য একটা স্বাস্থ্যের হুমকি হয়ে দাঁড়াবে। ফিজিক্যাল থেরাপি একটা বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি। এই সাবজেক্টে আপনাকে ব্যাচেলার ডিগ্রি নিতে হবে, মাস্টার্স ডিগ্রি নিতে হবে, এমডি ডিগ্রি নিতে হবে, পিএইচডি ডিগ্রি নিতে হবে, এবং ওয়ার্ল্ডের সারা পৃথিবী যত ইউনিভার্সিটি আছে এই সকল রোগের, এই সকল ডাক্তার ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে পড়ালেখা করে দেন চিকিৎসা করে থাকে। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্যভাবে হলো সত্য যে একটি দোকান খুলে ফিজিওথেরাপি সেন্টার বলে আপনাদের সাথে প্রতারণা করে অনেক জায়গায় অনেক লোকজন ফিজিওথেরাপি দিচ্ছে, সেটা রাজধানী শহর হতে শুরু করে সেই আপামর গ্রামগঞ্জেও চলছে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা যারা শিক্ষিত শ্রেণীর লোকজন আছেন, আপনারা একটু জনগণকে সচেতন করবেন। যেখানে সেখানে দোকান ঘরে ফিজিওথেরাপি হয় না, এটা একটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। এই জন্য দরকার পুনর্বাসন সেন্টার, হাসপাতাল বা বিশেষায়িত হাসপাতাল বা বিশেষায়িত সেন্টার, যেখানে সঠিকভাবে দক্ষ ডাক্তার, নার্স, টেকনোলজিস্টের মাধ্যমে আপনি চিকিৎসা পেতে পারেন। একটা দোকান ঘর বা একটা ছোট ঘর বা রুম নিয়ে ফিজিওথেরাপি সেন্টার পৃথিবীর কোথাও নেই। এ ব্যাপারে আপনাদেরকে আরও সচেতন হতে হবে। দ্বিতীয়ত, আমাদের দেশে আমরা খেয়াল করি কোনো ফিজিওথেরাপি প্রয়োজন হলে বাসায় গিয়ে গিয়ে ফিজিওথেরাপি দেয়। এটা কতটা বৈজ্ঞানিক, কতটা মানসম্পন্ন, কতটা যৌক্তিক, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। চিকিৎসা যদি বাসায় গিয়ে গিয়ে হয়ে যেত তাহলে কোনো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তৈরি হতো না, সরকারের সরকারি প্রতিষ্ঠান তৈরি হতো না, বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ক্লিনিক তৈরি হতো না। আপনারা হয়তো সময় বাঁচানোর জন্য বা ইকোনমিক্যাল সমস্যা চিন্তা করে কাজটা করে থাকেন, এতে আপনার রোগী ভালো হবেই না, উল্টো আরও আপনি যে খরচ করবেন সেটাই জলে যাবে। আপনাকে অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের কাছ থেকেই নিতে হবে, এবং সেটা অবশ্যই চেষ্টা করবেন কোনো বিশেষায়িত হাসপাতাল, ক্লিনিক বা সেন্টারে শরণাপন্ন হয়ে এই চিকিৎসা নিতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কোনো শারীরিক অক্ষমতা, ব্যথা বেদনা, পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকবেন, এটা আমার মোটেও কাম্য নয়। আপনাদের সবার কাছে আমার এই দিন উপলক্ষে আহ্বান, আসুন আমরা সবাই মিলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াই। আমরা যেন বসে বসে সারাদিন কাজ না করি, গ্রামের মহিলা যে আছে নিচে বসে সারাদিন কাজ না করি, আমরা যেন আমাদের কাজের ফাঁকে ফাঁকে আমাদের নিয়মিত হাঁটা, সাঁতার কাটা, হালকা দৌড় দেওয়া, বা আমাদের বাচ্চাদেরকে আমরা যেন খেলাধুলায় মনোনিবেশ করতে পারি। এই যে মুভমেন্টগুলা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা জীবনের জন্য অত্যন্ত জরুরি। এতে আপনার অন্যান্য রোগ যেমন কমবে, আপনার ব্যথা বেদনা কমে যাবে, আপনার শারীরিক অক্ষমতা কমে যাবে, আপনার স্ট্রোক হওয়ার চান্স থেকে, ঝুঁকি থেকে আপনি বাঁচতে পারবেন, আপনি হার্টের রোগ থেকে, ঝুঁকি থেকে বাঁচতে পারবেন। মানে সার্বক্ষণিক বিভিন্ন যে সকল রোগগুলো আপনাকে, নন কমিউনিকেবল ডিজিজ আছে, এই ডিজিজগুলো থেকে আপনারা বাঁচতে পারবেন। এই বলে আজকে আমি আমার বাণী শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।